আসসালামু আলাইকুম। যারা আপনারা সৌদিতে আছেন, এই গেছে কই, শুনেন, যারা আপনারা সৌদিতে আছেন, মোবাইলে সিমে যারা নেট চালাতে যাচ্ছেন, আর মোবাইলে সিমে কিন্তু সব জায়গায় নেট চলতেছে না, সব জায়গায় নেট চলতেছে না, কিছু কিছু জায়গায় চলতেছে, কিছু কিছু জায়গাটা হইলো যারা আগে চলছে যে সমস্ত জায়গায়, ওই সমস্ত জায়গায় এখন আবার চলতেছে, আবার এটা চালু হয়েছে, আবার চলতেছে মোবাইলে সিমে, কোনো ডাটা প্যাকেজ কোনো কিছু লাগে না, শুধু এমনিতেই ডাইরেক্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রানিং করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি দেখাচ্ছি কীভাবে কানেক্ট করতে হবে। তো প্রথমে আপনাদেরকে এই যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে, আর ডাউনলোড লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে, তো আমি সফটওয়্যারটা অন করলাম। অন করার পরে যদি এরকম আসে, এই যে এরকম আসে, অবশ্যই আপডেট দিতে হবে, আপডেট দিতে হবে, মাস্ট বি। আচ্ছা, আমি আপডেট দিলাম। একটু সময় লাগবে, একটু সময় লাগবে, আর এটা আপডেট দেওয়ার জন্য মোবাইলে MB থাকান লাগবে, যে কোনো সিমে বা ওয়াইফাই দিয়ে আপডেট দিবেন। ঠিক আছে, এই যে আপডেট দেওয়ার পরে এরকম আইব। আনার পরে ইউজার নেম দিতে হবে, ইউজার নেমটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আর পাসওয়ার্ড আমি আপনাদেরকে যেটা দিব শুধু ওইটাই, অন্যটা দিলে হবে না। আমি একটা আপাতত একটা বানাইছি আর কি, কোনো মতো, এটা আপনারা ট্রাই করলে হইব না। ঠিক আছে, এরপরে দেখেন যে এইখানে অটো সিলেক্ট সার্ভার, এইখানে আপনারা অনেক সার্ভার পাবেন, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন কতগুলো সার্ভার আছে, প্রিমিয়াম 40টা আছে, যে কোনো একটা দিতে পারেন, যে কোনো এখানে থেকে একটা দিতে পারেন, যে কোনো একটা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই যে 9 দিতে পারেন, 8 দিতে পারেন, 7 দিতে পারেন, বা এখানে যে অটো আছে অটোটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু যে কোনো একটা সিলেক্ট করাটাই ভালো। আমি 9 নম্বরটা সিলেক্ট করলাম। এরপরে দেখেন যে এইখানে এই যে পেলোডটা আছে, এই পেলোডে একবার ক্লিক করবেন। পেলোডে ক্লিক করার পরে আপনারা সর্বপ্রথম উপরে দেখেন যে KSA মোবাইলই ফ্রি নেট ওয়ান আছে, তারপরে আছে 2 আছে, তারপরে আমি দেখাচ্ছি উপরে একদম সর্ব উপরে থাকবে এই যে 1 2, এই যে 1, এই দুটার মধ্যে যে কোনো একটা দিতে হবে আপনাদেরকে, দুটার মধ্যে যে কোনো একটা। তো আমি টুটাই দিলাম। আর এইখানে যে দেখেন এই যে কাস্টম, তারপরে এইখানে এত কিছু দেওয়ার দরকার নেই, কোনো কিছু টাচ করার দরকার নেই, জাস্ট খালি আপনারা এখানে কানেক্ট দিবেন, এই যে এখানে কানেক্ট দিবেন। ঠিক আছে, তো আমি কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করার পরে সর্বপ্রথম একটু ওয়েট করেন, আরে আমার কল আসছে একটা, সরি আমার একটা কল আসছে, কাটে দিই। তো এই কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলে দেখবেন যে এই যে এরকম একটা চিহ্ন আসবে, এই যে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আপনারা ফলো করেন ওই যে টাইম আছে না, টাইম ডেট, এই যে এই জায়গাটাতে, এই জায়গায় ফলো করবেন। দেখবেন যে একটা চাবির মতো উঠবে, চাবির মতো উঠবে। আমার এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে একটু লেট হচ্ছে, নাহলে খুব দ্রুত চাবিটা উঠে। তো এই যে দেখেন চাবিটা উঠছে। চাবিটা উঠলে কানেক্ট হয়ে গেছে, আর কানেক্ট হইলে আপনারা আনলিমিটেড চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি জাস্ট খালি ব্যাক দিলাম, ব্যাক দিয়ে বের হয়ে গেলাম। এখন আমি ইউটিউব যা আছে সব আমি চালাইতে পারবো। আর যদি ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, খোদা হাফেজ। এটা শুধু, এই ভিডিওটা শুধু সৌদি আরবের জন্য।